mm-hmm এবার জন প্রতি সর্বনিম্ন ফিতরা পঁয়ষট্টি টাকা জাতীয় ফিতরা নির্ধারণী সভা শেষে দুপুরে এই তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন এতে বলা হয় ইসলামিক সরিয়া মতে আটা খেজুর কিসমিস পনির জব ইত্যাদি পণ্যের মাধ্যমে ফিতরা আদায় করা যায় ফিতরায় জনপ্রতি প্রতি আটা দিতে হবে এক কেজি ছয়শো গ্রাম বর্তমানে যার বাজার মূল্য পঁয়ষট্টি টাকা খেজুরে এর পরিমাণ হবে তিন কেজি তিনশো গ্রাম বাজার মূল্য এক টাকা কিসমিসে তিন কেজি তিনশো গ্রাম বা এক টাকা জব দিয়ে আদায় করতে চাইলে তিন কেজি তিনশো গ্রাম বা এক হাজার দুইশো টাকা দিতে হবে আর পনির দিয়ে ফিতরা আদায় করতে চাইলে দিতে হবে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখন ফিতরার পরিমাণ কি ফিতরার পরিমাণ কি আমাদের দেশে কি প্রচলিত আছে হ্যাঁ বলেন কি প্রচলিত আছে টাকাই চলে এসছে তার আগে ধরেছে তার আধা সা ধরেছে টাকা ভুল আধা সা ভুল এক সা দিতে হবে আর খাদ্য দ্রব্য দিতে হবে দেওবন্দী বেরলবি মজাহ পন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন এক তো একসা থেকে সৈন্য ছেড়ে দিয়ে আদাসা এসছে সা থেকে আদাসাও দেবো না এখন টাকা দেব টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে একটা হচ্ছে সরকারি রেট রেশনের রেট একটা সরকারি রেট আছে আর একটা হচ্ছে পাবলিক রেট মার্কেট মার্কেট রেশন সরকারের কি নির্ধারণ করা আছে এত টাকার বেশি হবে না কিলো তো ওই হিসাবে দেবো আর ওই হিসাবে আবার কিছু কাটা ছেঁড়া করবে ওকে সাইজ করবে তাহলে ফিতরা দিতে হবে এক আচ্ছা এক সাটা আবার কোথার দিতে হবে বাংলাদেশি না ভারতীয় না এরা কি বড় আফসুসের বিষয় হানাফি ভাইরা দেবন্দি হোক আর বেরেলি হোক ওরা সাত ও সা শব্দটা রেখেছে কিন্তু সা নিয়েছে কোথাকার ইরাকি সা কুফার সানিত হবে নবী করিম সাল্লি সাল তার জিন্দগিতে কুফা যাননি কুফার সাত তো দূরের কথা জীবনে তিনি

যেখানকার সামানে কাঠা পাত্র রসুর উল্লাস ব্যবহার করে সামানে ওজন নাই আজকালকার জামানায় ধান গম পাট দাঁড়ি ওজন করা শুরু হয়েছে আসলে দাঁড়ি ধান গম পাট এসব ওজন করা ছিল না খাদ্য দ্রব্য দাঁড়ি ওজন করা কোন কালই ছিল না রসুল উল্লাহ জামানে তখন কাঠাতে আড়িতে ধামাতে আড়ি ধামা বুঝেন কি বুঝেন না আপনারা তারা মহিলারা যে কাঠাতে মাপ করে আবার হাঁড়িতে দেয় পাক শাকের জন্য আজকাল টিনের ডিব্বা উঠার পরে ওগুলো ছুটে ব্যাতের ব্যাতের হইতো আপনার ওই কাঠাগুলি এই এই হচ্ছে আপনার সা সা এক ধরনের পাত্র হইতো যাতে মোটামুটি আড়াই থেকে তিন কেজি খেজুর আস্ত খেজুর আস্ত সেই কাঠা ছিল নবী সঈসাল্লামের মদিনার কাঠা সা ছিল সুতরাং মদিনার সা দিতে হবে এটি হচ্ছে তরিকা কুফার সা হচ্ছে সুন্নতরি খেলাফ ইরাকি শাহ সুন্নতর খেলাফ ইরাকি সাহের ওজন বড় হয়ে যায় তখন ফেসে গেল হানাফি ভাইরা এখানে দিতে হচ্ছে আড়াই কেজি ওটা চার সের হয়ে যায় মেলা হয়ে যায় সাড়ে তিন কেজির মতো হয়ে যায় তাহলে তাহলে কি করতে হবে এটাকে তো হালকা হালকা কাটছাট করে করে একটু সাইজ করতে হবে তখন বলছে এক কাজ করো একটা ফতোয়া আছে উনি বলেছিলেন যে আধা সা দিতে হবে সুতরাং হানাফি ফতু হচ্ছে আধসা আদসা যখন করে দিল তখন কমে গেল সুবিধাবাদী মুসলমান দেখলেন এই আধা সার ইতিহাস হচ্ছে এইরকম আবু সাহিদ খুদির রজিয়াল্লাহ তা আর আনহর হাদিস নাই আবার ফরাজা রসুল উল্লাহ শাহসাল্লাম সাদা কাতাল ফিত সাদা ফিতর রসুল উল্লাসলাম ফরজ করেছেন সা মিনসার শাহ মিরসার প্রত্যেক হাদিসে সা কাঠাতে দিতে হবে তার টাকার কথা নয় তারপরে কী বলতে পারে যে টাকার কথা নয় তো আমরা ওই ওজনের ওই দাম দিয়ে দিলাম রসূল উল্লাহ সসালমের জামা নাই দুটি জাতি ছিল সাহ কিরামদের ক্রামদের মধ্যে এক জাতি মহাজেরিন যারা সকলেই ব্যবসায়ী তাদের জমি জায়গায় কিছুই ছিল না খেজুর বাগানও ছিল না আর আরেক জাতি হচ্ছে আনসার মোহাজের আনসার আনসাররা যদিও চাষাবাদ করতেন তারা কিন্তু মহাজেনেরা তাদের পেশাই ছিল ব্যবসা তাদের কাছে টাকা ছিল স্বর্ণ ছিল চাঁদি ছিল দিরহাম দিনার ছিল তবুও নবী করিম সাল্লাম কোন একজন সাহাবি অনুমতি দেননি যে তুমি দিরহাম দিনার দিয়ে স্বর্ণ দিয়ে চাঁদি দিয়ে বা টাকা দিয়ে তোমরা ফিতরা দাও সুতরাং দেওয়ার অবস্থা ছিল টাকা ছিল এবং টাকাই বেশি ছিল মহাজারদের কাছে তারপরে যখন প্রমাণ নাই তার মানে এটি হচ্ছে রূপ রূপ পরিবর্তন পরিবর্তন করা করা নয় নয় পরে একটা অংশ খাদ্য বস্তু দিয়ে দেবো না টাকা দিয়ে দেবো এখানে একটা পার্থক্য আপনারা লক্ষ্য করবেন সাল্লাম খাদ্যের কথা বলেছেন কোনো জায়গায় টাকার কথা বলেননি আমরা আজকে সেটাকে টাকা নির্ধারণ করছি গতবার বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হলো এক একশো টাকা করে ফেতেরা দিতে হবে কিন্তু পরবর্তীতে ওলামা মাসায়েক নামে যারা আছে তাদের বিরোধিতার মুখে শেষে বলা হলো নিম্নে ফেতেরা দিবে ৪৫ টাকা আর এবার বলেছে নিম্ন পঞ্চান্ন টাকা খুবই দুঃখজনক রাষ্ট্রীয়ভাবে যেটা করা হয় তাহলে ইসলামী অর্থনীতি আসবে কোথায় থেকে এরপরেও আমরা ফাঁকি দিচ্ছি প্রত্যেক ব্যক্তি কি আমরা যে ফেতরা দিয়ে থাকি তারা কি প্রত্যেকেই চল্লিশ টাকা কেজি চাউল খেয়ে খায় না কেউ তিরিশ টাকা কেউ পঁয়ত্রিশ টাকা কেউ চল্লিশ টাকা কেউ পঞ্চাশ টাকা ষাট টাকা ওজনের ষাট টাকা দামের চাউলও কেউ খেয়ে থাকে তাহলে চিন্তা করুন যে ব্যক্তি চল্লিশ টাকা খায় তার ফেতেরা কত হবে টাকা অনুযায়ী আশি একশো টাকা যে ব্যক্তি পঞ্চাশ টাকা কেজি চাউল খায় চাউলের ভাত খায় ওর উপরে ফেতরা কত টাকা হবে একশো টাকা আমি নির্ধারণ যদি করে দিই যে আমার সমাজের মানুষ আমার এলাকার মানুষ ফেতরা দেবে একশো টাকা বা একশো টাকা এখানে দরিদ্রদেরকে বেশি চাপানো হচ্ছে আর ধনী ব্যক্তিদেরকে আবার ফাঁকি দেওয়া হচ্ছে ফাঁকি দেওয়া না ব্যক্তিরা ফাঁকি দিচ্ছে তার উপরে ফেতরা ফরজ সে পঞ্চাশ টাকা চাউল খায় ফেতরা ফরজ হলো একশো টাকা আমি নির্ধারণ করে দিলাম একশো টাকা গরিব ব্যক্তি সেও একশো টাকা দেবে ধনী ব্যক্তি সেও একশো টাকা দেবে অথচ দরিদ্র ব্যক্তি চাউল সে কিনে খাই হয়তো গমের আটা খাই সে খাই পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ দিকে সত্তর তার অর্ধেক কত হবে সাড়ে আপনি চিন্তা করুন নির্দ্বিধায় তেরো টাকা একজন গরিব মানুষকে আমি ফাঁকি দিচ্ছি আমি তেরো টাকা বেশি নিচ্ছি গরিবের কাছ থেকে ধনী ওই দিক থেকে আবার কম দিচ্ছে পঁচিশ টাকা আরো লক্ষণীয় বিষয় একজন দরিদ্র ভ্যান চালক কৃষক মানুষ সে কিছু বুঝে না ও জন্ম নিয়ন্ত্রণ বুঝে না ওর সন্তান পরিবারের সন্তান ওর সব মিলে আটটা ধনী ব্যক্তির সন্তান মাত্র তিনটা একটা ছেলে একটা মেয়ে আর তারা স্বামী স্ত্রী ওর চারটা ওর আটটার চারটা কত দিক থেকে ইসলাম অর্থনীতিকে কোণঠাসা করা হয়েছে তা বলে শেষ করা যাবে না আরো এই মর্মে আলোচনা আছে তবে এতটুকু জানতে হবে ফেতরা আমরা যে যা খাই সে অনুযায়ী ফেতরা দেব সেই সাথে সাথে আমরা চেষ্টা করব যে পুরো এক সা সা নয় আরো উল্লেখ্য যে আমি ফেতরা দিব মদিনার সা অনুযায়ী আমার রসুন মদিনার কিন্তু ইরাকের সা অনুযায়ী আমি ফেতরা দেব না এটা লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরাকি সা অনুযায়ী অর্ধ দিয়ে থাকে আমি ফেতরা দেব মদিনার সা অনুযায়ী সা আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে যে জাকাতুল ফিতরে আমরা টাকা পয়সা দিতে পারি কি পারি না মানে ফিতরা হিসাবে টাকা পয়সা দিতে পারি কি পারি না মনে রাখবেন তার ওলামা মধ্যে তিন ইমাম ইমাম মালিক ইমাম বিন হাম্বাল ইমাম শাফি আরো অন্যান্য ওলামায় কেরাম তারা সকলে মনে করেন যে জাকাতুল ফিতির হিসাবে নাকা অর্থাৎ টাকা ও পয়সা দেওয়া জায়জ নয় তাদের অনেকে কথা বলেছেন যে লাই ইউজি এটা যথেষ্ট হবে না জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া তাহলে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে এমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যারা দেড়হাম দিয়ে জাকাতুল ফিতরে দিতে চায় তখন তিনি বলেছিলেন আখাফ আল্লাহ ইউজে খেলা আফা সুন্নতে রসুলিল্লাহ আমার ভয় হয় যে এটা যথেষ্ট হবে না কারণ রসুল সাল্লামের এটা সুন্নতের খেলা কিন্তু এমাম আবু হানিফা আহমাতুল্লা আলাই তিনি মনে করেন যে জাকাতুল ফিতর না দেন টাকা পয়সা বা দিনার দিরহামের মাধ্যমে দিলে আদায় হয় আর সেই কারণে আমাদের উপমহাদেশের বহু মানুষ এরকমই জাকাতুল ফিতির দিয়ে থাকেন টাকা পয়সা দ্বারা মনে রাখবেন অর্থ দ্বারা জাকাতুল ফিতির আদায় করা না। সুন্না হচ্ছে খাদ্য দ্রব্য দ্বারা আদায় করা এই হাদিসের শব্দগুলো যদি দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং পাঁচটি শব্দ নিয়েছেন পাঁচটি শব্দে খাদ্য দ্রব্য তাহলে কি বোঝা যায় যে খাদ্য দ্বারা জাকাতুল ফিতির দিতে হবে সে কারণে ওলামাই তারপরে এ বিষয়ে গবেষণায় প্রায় ঐক্যমত যে খাদ্যদ্রব্যের যেহেতু উল্লেখ এসেছে তাই এমনও খাদ্যদ্রব্য যদি কোনো দেশের ও শহরের কোনো লোকের থাকে যেটা এগুলো নয় অন্য কিছু যেমন বর্তমান যুগে বিশ্বের বহু দেশের খাদ্য আসল খাদ্য হচ্ছে চাল ভাত তাহলে ওই সময় ওই দেশে ওই দ্রব্য দিয়েও জাকাতুল ফিতির দেওয়া ভালো হবে বা দেওয়া বৈধ হবে সেই কারণে আমরা এগুলো শব্দের সাথে যদি চাল বলি তবু জাকাতুল ফেতেরে সেটা দেওয়া বৈধ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অর্থ করি রসুল সাল্লাহ সাল্লামের যুগে টাকা পয়সা দিনার দেরহাম থাকা সত্ত্বেও তিনি এ দ্বারা দেন মনে রাখবেন সুনতকে ফেলে রেখে একটা কেয়াস বা রায় বা ইজতেহাদের উপর আমল করা একজন ভালো মুমিনের পরিচয় না ফিতরাটা আদায় করতে হবে খাদ্য দ্বারা এটা অর্থ দিয়ে আদা করা উচিত হবে না কারণ আল্লাহ নবী আলাইসাল্লাহু আসসালাম এটা খাদ্য দ্বারা কি করেছেন নির্দিষ্ট করেছেন আল্লাহ আবু সাইদ খুদির রাজুল্লাহ তালা আনু বলেন যে কুননা রেজুফি জুফি দে রাসূল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়ামাল ফিতিরে সা মিন তাম ফিতরে এমন ফিতির মাত্রা ঈদুল ফিতরের দিন আমরা একসা পরিমাণ খাদ্য দ্বারা আমরা এই জায়গাতুল ফিতে আদা করতাম ওইদিন আমাদের খানা ছিল কি ও কেন না তা মোনা ইয়মেদ দাস শাহির জব ওয়াজাবি কিশমিশ ওয়াল আকেদ পনির পনির ওয়াত্তম খেজুর বুখারি শরীফের হাদিস তাহলে সেই দিনে আবু সেই খেজুর বলছেন রাজ্লা তার আনু যে আমরা খাদ্য দ্বারা আল্লাহ নুবি খাদ্য নির্দিষ্ট করেছেন সা যেটা মাপার জিনিস যেটা কাঠা দিয়ে মাপা যায় এগুলি খাদ্য তাহলে জব বলেন আপনার বলেন আর পনির বলেন খেজুর বলেন মাপার জিনিস এবং সবগুলি খাদ্য এই জন্য খাদ্য দ্বারাই আদা করতে হবে টাকা দিয়ে বা পয়সা দিয়ে দিয়ে ডলার রিয়াল দিয়ে করলে অধিকাংশ বলেছেন যে এটা আদা হবে না কিন্তু এমন যদি একান্ত বুঝেন যে যেই গরিবকে আপনি দিবেন তার জন্যে এই টাকাটাই হয়তো কিন্তু প্রয়োজন বেশি উপযুক্ত সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে কম হতে পারে কেউ কেউ যেরকম আল্লাহ তাইম রহমতুল্লাহ বলেছেন কিন্তু সঠিক হলো যে আপনাকে খাদ্য দ্বারাই দিতে হবে কারণ এই খাদ্য আপনি যে খা কারণ রোজার সম্পর্ক খাদ্যর সঙ্গে রোজা রাখা এবং ইফতারি করা এটা খাদ্যর সঙ্গে সম্পর্ক তাহলে আপনি যে এটা আপনার রোজার যে ফোর সাবজেক্ট হবে খাদ্য দিয়েই দিলেই তো হবে আপনি টাকা যখন পয়সা দিয়ে দিবেন তখন সমস্যা অনেক কিছু দাঁড়াবে প্রথমত আল্লাহ নবীর সুন্নত আদা হলো না সাহাবা একরাম খাদ্য দাঁড়াই দিয়েছে আল্লাহ নবী খাদ্য দাঁড়াই দিয়েছে তৃতীয়ত আপনি খাদ্য দিবেন না দিয়ে টাকা দিবেন যখন আপনি নির্ধারণ করবেন কিভাবে আজ আমাদের দেশে দেখা যায় যে একটা কি করে গড় বেঁধে দেয় তো গড় বেঁধে দিলে বড় যে চালটা খায় ওটা হয়তো সত্তর টাকা কেজি মধ্যম শ্রেণীর হয়তো পঞ্চাশ টাকা এর নিচে হয়তো পঁয়ত্রিশ টাকা তাহলে কিভাবে আপনি গড় বানাবেন তাহলে তো গরিবকে ঠকানো হলো যদি একান্ত দিতেই হয় বিশেষ ক্ষেত্রে তাহলে যে যে মানের কোয়ালিটির চাল খায় সেই কোয়ালিটির খাদ্য দ্বারা দিতে হবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখনই আপনি টাকা পয়সা দিবেন যে কেউ আপনার নিয়ে পকেটে নিয়ে নিবে কিন্তু যখন আপনি খাদ্য দিবেন তখন গরিবরা তো মাথা করে বন নিয়ে যাবে অনেকেই বলে গরিব মিসকিনরা নিতে চায় না ও গরিব না তাহলে ও মিসকিন না এবং মনে রাখতে হবে এটার খাদ কিন্তু শুধুমাত্র গোফকির মিসকিনদের তো মাতাল্লিল মাসা কিন্তু মিসকিন যার ফিফটি চলে ফিফটি চলে না ফকিরের চেয়ে নিম্ন মানের তাহলে মিসকিন ফকিরের খাদ্য এটা মাদ্রাসায় এটা মক্তবে এটা অমুকে অমুকের বেতন এটাতে দিয়ে বানানো এটাতে দিয়ে অমুক করা এটা তমুক করা বিভিন্ন সংগঠন না সেটা শুধুমাত্র গভীর মিসকিনের খাদ্য আমরা বলি যে রসুল্লাহ সাল্লাম তো ফিতনা আদায় করেছেন দ্রব্য দিয়ে টাকা দিয়ে নয় অথচ টাকা তার যুগে ছিল তার কাছেও ছিল দেড়হাম দিনার তার কাছে ছিল কিন্তু জীবনে একটি বারো তিনি দেড়হাম দিনার দিয়ে কোন ফিত্রা আদায় করেননি তখন কি যুক্তি ছিল না যে দেড়হাম দিনার দিলে তো সবকিছু কিনা যায় টাকা দিয়ে সবই পাওয়া যায় শুধু কেন পনির দেবেন শুধু কেন কিসমি শুধু কেন খেজুর কেন জব এগুলো কেন আসলে এজন্য ওলামা একরামের একটি বড় দল বলেছেন টাকা দিয়ে ফিত্রা দিলে হবেই না দেয়া উচিত না আর যারা বলেছেন হবে তাদের হাতে কোনো দলিল নেই তারা ইস্তেহাত করেছেন গবেষণা করে বলেছেন

খিজুর এক বাস বা স এক পনির স আম্মিন জাবিব এক এক কিশমিশ এগুলো ফরজ করেছেন সেখানে তো টাকার কোনো প্রশ্ন নেই টাকার কোনো কথাই আসেনি অতএব সদাকাতুল ফিতির এটি একটি বাঁধা এটি নির্ণয় করেছেন আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সেখানে সরাসরি এসেছে ফারাদ আর সুবুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জেকাল ফিতিরি তোর আতান আল্লাহফ

টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সারা সারা পৃথিবীর পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে আদায় করে গুণাগার এ কথাই ঠিক শস্য দিয়ে ফেতরা আদায় করুন ঈদের দিন করুন ঈদের একদিন আগে করুন প্রথম সিএম থেকে পনেরো দিন থেকে বিশ দিন দিয়ে এগুলো একটা চলবে না ফেতরার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকবেন সামান্যতম তোম পিছপা হবেন না যেমন ভাবে এফতারের ব্যাপারে কঠোর হওয়ার জন্য বললাম hvat er tað við hann